ক্রিয়া এক ধাপে ঘটে। দেখি আমরা, আমাদের একটা অ্যাসেন্টো বিক্রিয়া আমরা লিখি, আর আর মানে অ্যালকাইল হ্যালাইড। হ্যাঁ, এটা একটা নিউক্লিওফাইল, বিক্রিয়াটা কিভাবে ঘটবে? আমার তেল মারামারি করে খুশি করা লাভ নেই, আমি তেল মারামারিতে খুশি হই না, কাজ করে খুশি করতে হবে। সায়েন্স স্যার অমুক, সায়েন্স স্যার ভালো, এই সেইগুলো বলে লাভ নেই, ক্লাস না করলে লাভ নেই। তাহলে এটা এটা হচ্ছে বিক্রিয়া। এবার আমরা দেখি কি করতে পারি, আমরা এই বিক্রিয়াটা কিভাবে ঘটে। দেখো, আমরা এই অ্যালকাইল হ্যালাইডটাকে এভাবে লিখতে পারি কিনা দেখো তো, এই কার্বন তো 1, 2, 3, 4, কার্বনের চারটা হাতে আমরা এভাবে দিতে পারি, এভাবে দিয়ে এই এইচ এইচ এই হাতে সিএলটা দিতে পারি। দেখো, এই অ্যালকাইল হ্যালাইডটাকে আমরা এভাবে লিখতে পারি, এই অ্যালকাইল হ্যালাইডের ভেতরে আমার নিউক্লিওফাইলটা ঢোকাতে হবে, তাহলে এই নিউক্লিওফাইল ওএইচ মাইনাসটা আমার অ্যালকাইল হ্যালাইডকে আক্রমণ করবে, অ্যালকাইল হ্যালাইডে ধাক্কা ধাক্কি করার চেষ্টা করবে, ঢোকার চেষ্টা করবে। ঠিক আছে, এখন ঢোকার চেষ্টা করলে তো ঢোকা যায় না, আমি একটা সংসার আছে, আমার একটা বউ আছে, এখন আরেকজন মনে করো আমাকে পছন্দ করে, সে কি চাইলে আমার সংসারে ঢুকতে পারবে? কষ্ট করতে হবে, সিস্টেম ফলো করতে হবে, আমাকে আগে ম্যানেজ করতে হবে, আমাকে আগে পটাইতে হবে, যাতে আমি আমার ফিক্সড বউকে ডিভোর্স দিয়ে আরেকজনকে বিয়ে করতে পারি। তাহলে এই কার্বন ক্লোরিন সংসারে আবদ্ধ, কার্বন আর ক্লোরিন সংসারে আবদ্ধ। এখন এই নিউক্লিওফাইল যে এখানে ঢুকতে চাচ্ছে, এত সহজে ঢুকবে না, ঢোকার জন্য প্রথমে ধাক্কা ধাক্কি করবে, এখানে এসে কার্বনের গায়ে ধাক্কা দেবে, আমাকে নাও, আমাকে নাও, আমাকে নাও। কার্বন এই যে সেম, এগুলো ঠিক থাকবে, এখানে আস ডিরেক্ট তো ঢোকা যায় না, এই ওএইচ মাইনাস যে বন্ধনটা ছিলই না, কার্বন আর ওএইচের মধ্যে কোনো বন্ধন ছিল আগে নাই, ধাক্কা দেওয়ার ফলে অল্প 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 একটা বন্ধন গঠে উঠছে কার্বন আর ওএইচের মধ্যে। কার্বন আর ক্লোরিনের মধ্যে যে বন্ধনটা আগে থেকে ছিল সেটা আস্তে আস্তে দুর্বল হচ্ছে। ব্যাপারটা অনেকটা এমন, আমার বউ যদি জানতে পারে আমি আরেকটা মেয়ের সাথে মেলামেশা করতেছি, আরেকটা মেয়ে আমার এখানে ঢুকতে চাচ্ছে, অল্প অল্প এদিকে একটা বন্ধন গড়ে উঠছে আমার সাথে, একটু পরকীয়া চলতেছে, তাহলে আমার বউর সাথে আমার বন্ধনটা দুর্বল হয়ে যাবে না? মানে আমার দুই হাতে দুইজন, এর হাতে একজন ফিক্সড, এদিকে যদি আরেকজনকে আমি ধরতে চাই, একটু অন্য কিছু করতে চাই, তাহলে ওই বন্ধনটা সম্পর্কটা নষ্ট হয়ে যাবে, দুর্বল হয়ে থাকবে। তাহলে কী হবে দেখো, এই প্ল্যাটফর্ম এই এই কাঠামোতে আমার নিউক্লিওফাইল আক্রমণ করবে, নতুন বন্ধন গড়ে উঠবে, পুরাতন বন্ধন ভেঙে যাবে, এবং আমার কার্বন ঋণাত্মক চার্জ বিশিষ্ট হবে। ঠিক আছে, এই যে এই জিনিসটা আমার একটা অস্থায়ী জটিল অবস্থা, অস্থায়ী জটিল অবস্থা বা সিগমা কমপ্লেক্স। কেন জটিল অবস্থা বলা হচ্ছে? দেখো, এখানে কার্বনের যোজনী সবসময় চার হয়, এখানে এই কার্বনের যোজনী কিন্তু পাঁচ, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, কার্বনের যোজনী পাঁচ হতে পারে, পাঁচ কিন্তু হয়ে জানে হচ্ছে হবে, এই টাইপের একটা অবস্থা। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে অস্থায়ী জটিল অবস্থা, সিগমা কমপ্লেক্স। ঠিক আছে, এর পরের ধাপে কি হয়? এর পরের ধাপে কার্বন আর ক্লোরিনের মধ্যে যে বন্ধনটা ছিল, একটু একটু যেটা দুর্বল হচ্ছিল, সেটা পুরোপুরি দুর্বল হয়, মানে আমার আগের বউয়ের সাথে আমার সম্পর্ক যেটা আস্তে আস্তে ভেঙে যাচ্ছিল সেটা পুরোই বাদ। তাহলে এই ক্লোরিন পুরোপুরি আলাদা হয়ে যাবে, পুরোপুরি আলাদা হয়ে আর এইচ
এইচ এগুলো ঠিক থাকবে। ওএইচ আর সি এর মধ্যে যে বন্ধনটা গড়ে উঠছিল সেটা পুরোপুরি গড়ে উঠবে। কথা বুঝছো? আর একটু ক্লিয়ার করে দিই, মানে আমি যেটা বলতে চাচ্ছি, এই ক্লোরিনের মধ্যে যে বন্ধনটা ভাঙতেছিল সেটা ভেঙে একেবারে পুরোপুরি ভেঙে আলাদা হয়ে যাবে। এই যে বন্ধনটা গড়ে উঠতেছিল সেটা একেবারে পুরোপুরি গড়ে উঠবে। এটা হচ্ছে আমার অ্যাসেন্টোবিক। এই অ্যাসেন্টোবিক ক্রিয়ায় আমার কোনো কার্বনিয়াম আয়ন বা দ্রুত গতিতে ধীরে ঘুরিতে এমন কোনো টপিক নেই, এটা জাস্ট এক ধাপে ঘটে। আমার এই নিউক্লিওফাইল এখানে ঢোকার চেষ্টা করবে, ঢোকার চেষ্টা করলে এই কার্বনের সাথে নিউক্লিওফাইলের দুর্বল একটা বন্ধন ধীরে ধীরে গঠিত হবে, এবং এই ক্লোরিন এবং কার্বনের সাথে যে বন্ধনটা আগে থেকে ফিক্সড ছিল সেটা হালকা হালকা দুর্বল হবে। পরবর্তী ধাপে গিয়ে যে বন্ধনটা গড়ে উঠতেছিল সেটা পুরোপুরি গড়ে উঠবে। যদি দেখা যায় কার্বন আরেকজনের সাথে, মানে আমি আরেকজনের সাথে বিয়ে করে ফেলছি, তাহলে আমার আগের বউ, ধর তুমি বিয়ে করো, তোমার সাথে আমি আর নাই, সম্পর্ক যেটা আস্তে আস্তে ভাঙতেছিল সেটা পুরোপুরি ভেঙে যাবে। কথা ক্লিয়ার বুঝছে? অ্যাসেন্টোবিক্রিয়ার ক্রিয়া কৌশল কারা 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 বুঝছে একটু বলবে, তারপরে আমরা আরেকটা টপিকে যাব, তারপরে আজকের ক্লাস শেষ করবো।